একে হয়তো বলে কারো পৌষমাস কারো সর্বনাশ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে হেরেছে আর্জেন্টিনা তবে মনে হচ্ছে জিতেছে ব্রাজিল কারণ আর্জেন্টিনা হারার পর ব্রাজিলের সমর্থকদের করতে দেখা গেছে জয়োল্লাস ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে সবসময় দেখি একটা ক্ল্যাশ থেকে থাকে স্পেশালি হচ্ছে সমর্থকদের মধ্যে যেটা হচ্ছে আমরা বাংলাদেশে দেখে থাকি তবে কাতারে এসে এখানে যেমনটি দেখেছি যে যারা ব্রাজিল সাপোর্ট করেন বা হচ্ছে যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন তাদের মধ্যেও কিন্তু একটা ক্ল্যাশ রয়েছে যার কারণে আর্জেন্টিনা যখন আজ প্রথম ম্যাচে হেরে গেল ঠিকই একইভাবে কিন্তু জয়োল্লাস করেছে ব্রাজিলিয়ান সমর্থকরা এবং তারা পুরো দমে কিন্তু সমর্থন দিয়েছে সৌদি আরবকে Very happy. Why you are very happy? Because I'm Brazilian and Argentina will not win. Brazil will win. Neymar is much better than Messi. I think Argentina will not go to the semifinals. No. I think yes, they're going to start play better than today. Unfortunately, but they will pass for the first phase. নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা হেরে যাওয়ায় ব্রাজিল সমর্থকরা ভাবছেন আর্জেন্টিনার এবারের মিশন হয়তোবা থেমে যেতে পারে গ্রুপ পর্বেই কারণ পরের দুটো ম্যাচ অপেক্ষাকৃত শক্ত প্রতিপক্ষ মেক্সিকো এবং পোল্যান্ডের বিপক্ষে সেক্ষেত্রে আর্জেন্টিনা যদি প্রথম রাউন্ডে বাদ পড়ে সেই উৎসব আরও বেশি হবে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য তারা মোটা দাগে বলতে পারে যে আর্জেন্টিনা যদি হচ্ছে প্রথম ম্যাচেই বাদ পড়ে যায় সেটা তাদের জন্য হয়ে যাবে সোনায় সোহাগা এই যে আমার আশেপাশে যেমন দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের সমর্থক এখানে এখানে কিন্তু যে শুধুমাত্র যে সৌদি আরবের সমর্থক আছে তা কিন্তু নয় তারা কিন্তু অনেকেই আবার হচ্ছে ব্রাজিলের দল সমর্থন করে ব্রাজিল সমর্থন করে তারা হচ্ছে ব্রাজিল সমর্থন করে যার কারণে হচ্ছে সৌদি আরবকে সমর্থন করছে আজকে কংগ্রাচুলেশনস আরাবিয়া সৌদি আরাবিয়া ব্রাজিল গুড লাক আরাবিয়া সৌদিতা ও আর্জেন্টিনা নো ব্রাজিল চ্যাম্পিয়ন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে 24 নভেম্বর রাতে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সমর্থকরা বিশ্বাস করছেন আর্জেন্টিনা যেমন পচা সম্মুখে পা কেটেছে ব্রাজিলের বেলায় তেমনটি হবে না কারণ তাদের টিমটা অনেক কম্প্যাক্ট তারা এবারের বিশ্বকাপ জিততে এসেছে এমনটা প্রত্যাশা করছেন ব্রাজিল সমর্থকরা লুসেল স্টেডিয়াম থেকে এস এম ইকবাল সময় সংবাদ দোহা কাতার